নিবেদন করছে পরিপ্রেক্ষিতে তারা জানিয়েছে শেষ মুহূর্তে আমরা জানতে পারি অফলাইনে পরীক্ষা হবে। নারুনের বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা সোমবার রাতে পাশের দেবগ্রামে যাচ্ছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে আক্রমণ করার জন্য ফোন দিয়ে আটে। তিনি তা বুঝতে পেরে যে স্কুটিতে করে তিনি যাচ্ছিলেন সেটি দাঁড় করিয়ে অন্যত্র চলে যান। ওই দুষ্কৃতীরা তার গাড়িটিকে ভেঙে চুরমার করে দেয়। গাড়িটি ভেঙে চুরমার করে দেওয়ার পাশাপাশি গাড়িতে কিছু টাকা পয়সা ছিল সেগুলি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। পূর্ব বর্ধমান জেলায় নাকা চেকিং এর সময় রায়না থানার অন্তর্গত বর্ধমান জামালপুর রাজ্য সড়কের বোকরা বাস স্টপেজ সন্নিকেটে পুলিশের হাতে ধরা পড়ল অবৈধভাবে নিয়ে যাওয়া আটা লোড করা একটি লরি। পুলিশ ওই আটা ভর্তি লরিটিকে আটক করেছে। ওই লরির চালক ও খালাসিকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পাঠায় রায়না থানার পুলিশ। খন্ডগোস্থানের পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে বর্ধমান বাঁকুড়া রোড থেকে সাতটি অতিরিক্ত বালি বোঝাই গাড়িকে আটক করেন। খন্ডগোস্থানের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওভারলোডিং বালির কারবার রুখতে আমাদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই অভিযান চলবে। পাশাপাশি রায়না থানার পুলিশ রাস্তায় নেমে ওভারলোডিং বালির ট্রাক ধরতে সক্ষম। দীঘা গ্রামীণ বাস কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে শঙ্করপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে 116B জাতীয় সড়কে শ্রীধরপুর বাজারের কাছে একটি টোটোকে ধাক্কা মারার পরে পরে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে গিয়ে ধাক্কা মারে। ইতিমধ্যে 7 জনকে উদ্ধার করে তমলুক জেলা হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। বাসের ভিতরে এখনও কয়েকজন যাত্রী আটকে রয়েছে বলে সূত্রের খবর। সোমবার দুপুরে ব্যারাকপুর সিএমডিএ নগরের কাছে গুলি চলার ঘটনার নিন্দা করলেন সিপিআইএম এর নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন তিনি। ঘটনাটির কঠোরভাবে নিন্দা করেন এবং জানান গোটা রাজ্য জুড়ে এমন ঘটনা ঘটেছে যে বিষয় নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন বলেও জানান। ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনাটি নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। মেদিনীপুর পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে 12:30 নাগাদ হেলিকপ্টারে করে মেদিনীপুর কলেজ মাঠে নামেন মুখ্যমন্ত্রী। তারপরই প্রশাসনিক বৈঠক শুরু হয় মেদিনীপুরে। মুখ্যমন্ত্রী সফর ঘিরে আটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সংবাদ নজরে পূর্ব মেদিনীপুরের ধলহরা গ্রাম পঞ্চায়েতের মধুরী গ্রামে পথরোধ করল গ্রামবাসীরা। আমফানিয়া সে ডুবেছিল রাস্তা ও ঘরবাড়ি, ভেসেছিল চাষযোগ্য জমি, মাছের ফেরি, লক্ষাধিক ক্ষতির সাথে সাথে বাস্তুহারা হয়েছিল বহু মানুষ। সরকারিভাবে মিলবে সাহায্য এমনটাই ঘোষণা করেছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। কেটে গিয়েছে এক বছর, বহু মেলেনি সরকারি কোনো রকম সাহায্য। সংবাদ নজরে ২৮৮৮ হলদিয়াতে যে সভাটি করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে ৫০,০০০ লোক আনবে বলে আজকে প্রস্তুতি সভায় জানানো হয় পূর্ব মেদিনীপুর পার্টির নেতাদের পক্ষ থেকে। কিন্তু মলয় ঘটক বলে দেন যে ১,০০,০০০ লোক আনতে হবে। গোপন মিটিংয়ে কোনো কোনো নেতা জানায় এত লোক আনতে অনেক গাড়ি অনেক টাকার দরকার। সংবাদ নজরে